আসসালামু আলাইকুম। সো বলেছিলাম আমি হচ্ছে মোবাইল ফাংশন থেকে ক্যানভা লোগো কীভাবে ক্যানভা থেকে হচ্ছে কি কীভাবে ইউটিউবে থাম্বনেল দিয়ে গিগের ইমেজ ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। তো আজকে হচ্ছে সেই ভিডিওটা যদিও আগেও করা ছিল কিন্তু এখন হচ্ছে নতুনভাবে ভয়েস দিয়ে করা হচ্ছে। তো এই হচ্ছে ক্যানভা অ্যাপ, মোবাইলে কিন্তু ইনস্টল করে নিতে হবে, চাইলে গুগল থেকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন লেটস গো টু দ্য ভিডিও, শুরু করছি। ক্যানভাতে চলে যেতে হবে, চলে গিয়ে হচ্ছে এই যে ক্যানভা চলে আসবে, আসার পর কয়েকক্ষণ কতক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। ওয়াও, সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে আছে, দেন ব্ল্যাঙ্ক, ওকে টাইম দেখা যাচ্ছে। দেন হচ্ছে আমাকে বলতেছে লগ ইন করতে ক্যানভাতে, যেহেতু আগে থেকে লগ ইন করা ছিল না, সবগুলো জিমেল এখানে দেখা যাচ্ছে একটা একটা করে। ওকে ফাইন, তারপর হচ্ছে জিমেলগুলো দেখা যাচ্ছে, দেন এখন দেখা যাইতেছে, ওহো দেখাই যাইতেছে। জিমেল দিয়ে কী করতেছিলাম এতক্ষণ আমি জানি না, মনে হচ্ছিলো জিমেলগুলো কাজ করতেছে না। ওকে, কতক্ষণ থাকবে এরকম? ওকে ব্ল্যাঙ্ক, আবার ব্ল্যাঙ্ক, দেন আবারও সেই জিমেল, সবগুলো জিমেল দেখাইতেছে কেন? দেন ওকে লোডিং, তারপর কী করবে? ওকে, এবার হচ্ছে আমি ট্রাই করতেছিলাম ফেসবুক দিয়ে লগ ইন করার জন্য। আচ্ছা, আবার ব্ল্যাঙ্ক হয়ে আছে, কতক্ষণ থাকবে আল্লাহ মাহফুজ জানে ভালোভাবে। ওকে, এটা হচ্ছে 9 মিনিট 35 সেকেন্ডের ভিডিও। ওকে, ক্যানভাতে লগ ইন করছে ফাইনালি ফেসবুক দিয়ে, ফেসবুক দিয়ে লগ ইন করার পর আমাকে দেখালো। এরপর হচ্ছে আমি ক্যানভাতে চলে আসলাম, আমাকে বলতেছে ইমেল কনফার্ম করতে দরকার নাই। ওকে, তারপর হচ্ছে যাবো সার্চ করবো, লিখবো ইউটিউব থাম্বনেল। ওকে, লিখছি ইউ, দেন টিউব, তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেল। ওকে, ইউটিউব থাম্বনেলের সাইজটা আসলে একটু খুব বড়, ক্লিয়ার করে লেখা যায়, এই জন্য আমি বড় সাইজটা নিয়েছি। দেন ওকে ফাইন, এবার হচ্ছে আমি একটা ব্ল্যাঙ্কে ক্লিক করে নিব। ওকে, ব্ল্যাঙ্কে ক্লিক করে নিলাম, দেন আবার হচ্ছে লোডিং লোডিং, ও ক্যানভা অটো সেভস হচ্ছে দেখাচ্ছিল। এইটা হচ্ছে আমার কি বলে হোম পেজ, এখান থেকে আমি টেম্পলেট সিলেক্ট করতে যাচ্ছিলাম। আচ্ছা, টেম্পলেট সিলেক্ট করি নাই, দেন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, একটা ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, ব্যাকগ্রাউন্ড কী কালার নিচ্ছিলাম দেখি দেখি দেখি, ওকে ফাইনালি রেড। আচ্ছা, দেন হচ্ছে আমি ডাউনলোড দিচ্ছি এটা। ওকে ফাইন, ডাউনলোড দিলাম, ক্যানভা বলতেছে অ্যালাউ করতে, অ্যালাউ করে দিলাম, আমার পিকচারটা ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোডও হয়ে গেছে। এরপর হচ্ছে এরপর কি আবার কি করতেছিলাম, দেন হচ্ছে এটা ডিলিট করে দিলাম, ফাইন, দেন আবার কি করতেছিলাম, কিছু করি নাই, সরি, গানের শব্দ যদি চলে আসে তাহলে ইউটিউব ভাই কপিরাইট দিয়ে দিবে, আমি জানি না গানের শব্দ আসবে কি না। বাইরে হচ্ছে গায়ে হলুদ গান চলতেছে, দেন আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কী ব্যাকগ্রাউন্ড নিচ্ছিলাম, ওকে ব্লু, ব্লু নেওয়ার পর কী করছি, আচ্ছা আবার চলে আসছি এখানে, চলে আসার পর এখানে এসে সার্চ করলাম, কী সার্চ করলাম, ওকে কী লিখতেছিলাম, ফ্রি পিক, আচ্ছা ফ্রি পিক, দেন ফ্রি পিকে চলে গেলাম। ওকে, তারপর ফ্রি পিকে যাওয়ার পর আচ্ছা এখানে চলে আসলাম, এখানে কী কী লিখবো, কী গান গায়ে পাল পাল পাল, আচ্ছা দেন হচ্ছে ফ্রি পিকে এসে লিখবো ফ্রিল্যান্স, ও আচ্ছা ফ্রিল্যান্স আর লিখে সার্চ করলাম, দেন অনেকগুলো ইমেজ পাবো, আপনার যে ইমেজ ভালো লাগবে সেই ইমেজটা আপনি হচ্ছে নিয়ে নেবেন ডাউনলোড করে। ফ্রি পিকে কিন্তু পেইড আর ফ্রি ভার্সন দুই ভার্সনের ইমেজ পাওয়া যায়, তো খুঁজতেছি আচ্ছা পেয়ে গেছি মনে হয়। ওকে ফাইন, এই মহিলাকে পেয়ে গেছি। আচ্ছা এবার ডাউনলোড, ডাউনলোড দেওয়ার পর ডাউনলোড হয়ে গেছে মনে হয়, ওকে ডাউনলোড হয়ে গেছে, দেন কোথায় যাব, আচ্ছা ডাউনলোড হয়েছে কিনা এটা চেক করতেছিলাম, ফাইন, তারপর এখানে আসলাম, আসার পর আবার কি লিখব, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওকে লিখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, বুঝতে পেরেছি। দেন হচ্ছে চলে যাব www.remove.bg। ওকে, এখানে এসে আমাকে হচ্ছে ইমেজটা আপলোড করতে হবে, এখানে আছে আমার ছোটো ভাইয়ের ছবি দেখা যেতেছে, এসব ফালতু ছবি এদিকে তাকাবেন না কেউ। দেন হচ্ছে আপলোড করতেছি, ওকে আপলোড করার পর আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে, দেন এটাকে আবার ডাউনলোড করে নিয়ে নিব। ওকে, ডাউনলোড করে দিয়ে চলে যাব সেই ক্যানভাতে, ক্যানভাতে যাওয়ার পর আবার লোডিং দেখাচ্ছে, ক্যানভা অটো সেভ ইউ ডিজাইন, ওকে ফাইন, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এখানে এসে আমাকে কি করব এখন, ইমেজটা মনে হয় ডাউনলোড দিব, আপলোড করব মনে হয়, হ্যাঁ আপলোড করতেছি ইমেজ,
চলে গেলাম। তারপর হচ্ছে ইমেজটা নিতে হবে। ওকে, ইমেজটা নিলাম, নেওয়ার পর সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেন এখানে চলে আসবে ইমেজটা। ওকে, এই যে ইমেজটা নিলাম, নেওয়ার পর সেট করতে হবে কোথায় সেট করব, ছোট বড় মাঝারি যেমন ইচ্ছে করতে পারবেন। দেন গানের শব্দগুলো লাগে মনে হয় বেড়ে গেলো। তারপর হচ্ছে নিয়ে আসলাম পিকচারটা এই জায়গায়। ওকে, সেট করে দিলাম সুন্দরভাবে। তারপর আবার কি, আচ্ছা আবার এখানে গেলাম। দেন হচ্ছে এবার কি করব, রেড রেড ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম। এবার এটাকে কি করব, আচ্ছা নিয়ে আসলাম। তারপর কি, টেনে সাইডে নেবেন, দেন আবার ইমেজটার মধ্যে ক্লিক করবেন, দেন আবার সাইডে ক্লিক করবেন, আবার ছোটো করবেন, সাইডে বসা দেবেন, আবার নিচে নিয়ে আসবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করে সোজা উপরে নিচে লম্বা করে টেনে ধরবেন। তারপর এটাকে আবার সাইজে ছোটো করবেন। ওকে ফাইন। তারপর হচ্ছে ইমেজটাকে ধরবেন, ধরে উপর ডাবল হয়ে গেছে, ডাবল করবেন না। ওকে, তারপর হচ্ছে আবার ওইটাকে ছোটো করবেন না, ছোটাকে কপি করছেন, কপি করে দেন আবার নিচে বসাবেন। আচ্ছা বসাইলাম, আচ্ছা টেনে ধরে বসাবেন, সিম সিম করে কপি করবেন। আচ্ছা কপি করার পর সাইজ বড় ছোট করবেন, মানে সমান সমান আর কি। দেন কেউ কমেন্ট করলে ওটাকে সাইডে সরা দিবেন। তারপর হচ্ছে ইমেজটাকে ধরবেন, আবার বসাবেন ইমেজটাকে। দেন দেন এই তো ইমেজের মাথা কেটে গেছে। আচ্ছা মাথা যেন না কাটে ওরকমভাবে ছোটো বড়ো করে বসাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে দিলাম শেষ। তারপর কি করব, আবার কোন দিকে গেলাম, টেক্সট। ওকে, টেক্সটে চলে আসবেন। টেক্সটে এসে তারপর অ্যাডে হেডিং বসাবেন, যে ফন্টটা ভালো লাগে ওটা বসাবেন, বড়ো ছোটো করবেন। তারপর এখানে সবগুলো কেটে দিয়ে এবার নিজের মতো করে লিখবেন, অর্গানিক কি লিখবেন, অর্গানিক ফেসবুক, অর্গানিক ফেসবুক মার্কেটিং। ওকে লিখলাম, তারপর ছোটো করবেন। তারপরে কী করবেন, ছোটো করার পর তারপর আবার উপরে উঠাবেন, মাঝখানে রাখবেন। দেন আবার এখানে ক্লিক করছি, তারপর আবার কী লিখবো, আচ্ছা আবার অ্যাডে হেডিং নিয়ে আসলাম। হেডিং আনার পর তারপর এটাকে ধরে টেনে নিয়ে আসলাম নিচে। ওকে, আবার বড় করলাম। এবার এটাকে কেটে দিয়ে এখানে কী লিখবো, লিখবো এক্সক্লুসিভ, আচ্ছা এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ কি ইন, আচ্ছা এক্সক্লুসিভলি অন ফাইবার, আচ্ছা ফাইবারের ক্ষেত্রে এক্সক্লুসিভ। ওকে দিলাম, দিয়ে এটাকে কী করব, এইটাকে সুন্দরভাবে সুন্দরভাবে সেট করব। ওকে, টাইনা ধরে মাঝখানে নিয়ে আসবো। দেন এটাকে ছোটো করব, না বড় করতেছি দেখি। ওকে, ছোট করলাম, বড় করলাম, এক লাইনে লেখাটা নিয়ে আসলাম, উপরে সেট করলাম, তারপর একটু বড় করলাম, তারপর এটাকে একটু বড় করলাম, তারপর ডাবল করলাম, কপি করলাম, কপি করে এটা এখানে বসালাম। ওই যে নিচে কিন্তু ডুপ্লিকেট অপশন পাবেন, যেন লেখার সাইজটা একই রকম থাকে। তারপর এটা কেটে দিয়ে এবার হচ্ছে আমি আমার মতো করে লিখবো, কী লিখবো, জেনারেট জেনারেট ওয়েবসাইট, ও কি, আচ্ছা বানানো মিস্টেক করছিলাম, ওয়েবসাইট ট্রাফিক। ওকে, জেনারেট ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড সেলস। ওকে দিলাম, দেওয়ার পর তারপর হচ্ছে আবার কপি করে আবার আরেকটা নিয়ে আসলাম, যেন একই রকম লেখার সাইজগুলো থাকে। তারপরে এরকমভাবে এরকমভাবে সব কেটে দিলাম। দেন হচ্ছে কোথায় গেল, আচ্ছা এরপর কি লিখতেছিলাম, গ্রো গ্রো ফলোয়ার্স ফলোয়ার্স অ্যান্ড, আচ্ছা অ্যান্ডটা স্টাইল করে লিখলাম। দেন হচ্ছে এনগেজমেন্ট, হচ্ছে গ্রো ফলোয়ার্স অ্যান্ড এনগেজমেন্ট, অনেক কিছু লিখছি, বেশি কিছু লিখতে হবে না, এমনভাবে লিখবেন যেন মেন পয়েন্টগুলো চলে আসে। তারপরে আবার উপরে চলে গেছি, উপরে চলে গিয়ে এটাকে মনে হয় কপি করবো, ডুপ্লিকেট, আচ্ছা ডুপ্লিকেট করে আবার এটাকে সেম লেখাটা নিয়ে আসলাম। এবার লেখাটা সাইজ যেন এক থাকে, এই জন্য সেম লেখা নিয়ে আসছি। দেন এটা কেটে দিলাম। তারপর হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম দিলাম, মাঝখানে বসাবো। দেন 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 করতে করতেই তো আমার দিন শেষ হয়ে যাচ্ছে। দেন হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারতেছি, আচ্ছা কালার চেঞ্জ দেখাচ্ছিলাম, দেন হোয়াইট করে দিলাম। দেন কী করছি, খালি দেন দেন দেন, তারপর হচ্ছে এক্সক্লুসিভলি অন ফাইবার দিয়ে এটারও হোয়াইট করে দিছি, কালারটা একটু সুন্দর রাখবেন। হুম, আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি হোয়াইট ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারবেন। এই ছিল কি বলে ইউটিউব থাম্বনেল দিয়ে আমি ক্যানভা থেকে গিগেট ইমেজ ক্রিয়েট করলাম। এভাবে যত ইচ্ছে ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন আর ডাউনলোড করে সুন্দরভাবে সেট আপ করে দিতে পারবেন। ধন্যবাদ।